দীর্ঘ এক বছর অতিবাহিত হলেও প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় আমফানের ক্ষত কাটিয়ে উঠতে পারেনি সাতক্ষীরা উপকূলের লাখ লাখ মানুষ। মানুষের এই দুর্দশা কাটাতে সুপেয় খাবার পানির নিশ্চয়তা প্রদান ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের মাধ্যমে উপকূল সুরক্ষার দাবিতে জলবায়ু অবরোধ কর্মসূচি পালন করেছে উপকূলবাসী। বৃহস্পতিবার সুপার সাইক্লোন আমফানের এক বছর পূর্তি উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরের চৌদ্দশি ব্রিজ ও নৌকার উপর ইউথ নেট ফর ক্লাইমেট জাস্টিস, বাংলাদেশ মডেল ইউথ পার্লামেন্ট, কোস্টাল ইউথ অ্যাকশন হাব, গাবুরা আইডিয়াল ক্লাব, সানমুন স্টার সোশ্যাল ক্লাব, ম্যানগ্রোভ স্টুডেন্ট সোসাইটি ও স্টুডেন্ট কেয়ার সোসাইটি সম্মিলিতভাবে এই অবরোধ কর্মসূচির আয়োজন করে। এ সময় জলবায়ু সুবিচার এবং উপকূলবাসীর স্বার্থ সুরক্ষায় অতি দ্রুত ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ সংস্কার ও সুপেয় পানি সরবরাহের দাবি জানিয়ে বক্তারা বলেন, কেবল দুর্যোগের সময়েই কর্তৃপক্ষ ও মিডিয়া তৎপর হয়ে ওঠে, শুধু আশ্বাস দেওয়া হয় কিন্তু বাস্তবায়ন হয় না। পরিস্থিতি স্বাভাবিক হলে তৎপরতা আবারও কমে যায়। স্বাভাবিক সময়েও উপকূলের মানুষ যে কতটা অস্বাভাবিক জীবনযাপন করে তা কেউ দেখে না। ঘূর্ণিঝড় আমফানের পর দীর্ঘ এক বছর অতিবাহিত হলেও এখনও অনেক মানুষ ঘরে ফিরতে পারেনি। বারবার বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় সবসময় আতঙ্কে থাকতে হয় তাদের। তারা বলেন, আমরা আর ভাসতে চাই না, বাঁচতে চাই। অবরোধ কর্মসূচিতে ম্যানগ্রোভ স্টুডেন্ট সোসাইটির সাবেক সভাপতি ইয়াসির আরাফাতের সঞ্চালনায় বক্তব্য রাখেন স্টুডেন্ট কেয়ার সোসাইটির সিনিয়র সহসভাপতি ইসরাফিল হুসাইন, ইনফরমেশন কোয়েস্ট সেন্টারের সভাপতি তাসনিমুল এহসান ফাহাদ, সানমুন স্টার সোশ্যাল ক্লাবের মুতাসিন বিল্লা, ম্যানগ্রোভ স্টুডেন্ট সোসাইটির সভাপতি আরিফুল ইসলাম, ইউথ নেট ফর ক্লাইমেট জাস্টিসের সাতক্ষীরা জেলা সমন্বয়ক এস এম শাহিন বিল্লা, রাইসুল ইসলাম, তানভীর আহমেদ, ডি কে শরীফুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহতরম বিল্লা প্রমুখ। প্রসঙ্গত 2020 সালের 20 মে ঘূর্ণিঝড় আমফানের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যায় গোটা সাতক্ষীরা উপকূল। এতে বেড়িবাঁধ ভেঙে পানিবন্দী হয়ে পড়ে উপকূলের লাখো মানুষ, ধসে পড়ে 2000-এর বেশি ঘরবাড়ি। বর্তমানে কাজ না থাকায় এলাকায় হাহাকার দেখা দিয়েছে। আমফানের এক বছর পার হলেও শত শত পরিবার এখনও বেড়িবাঁধে খুপড়ি ঘর বেঁধে বসবাস করছে। চিকিৎসা, স্যানিটেশন ও সুপেয় পানির সংকটে বিপর্যস্ত হয়ে পড়েছে উপকূলের জনজীবন। আমফান ঝড়ে ভেঙে গেছে, এখন বর্তমান অধ্যায় আছি, বাড়ির মধ্যে এখন কলোজার উঠে গেছে, মানে ভিটিঘাটা মোটে নেই। আমার এই পানি আসার পরে যে আমার যে ক্ষতি হয়েছে, একটা ঘর ছিল, তা আমি খুব কষ্টের মধ্যে আছি। বাচ্চা কাচ্চা নিয়ে বুড়ো একটা মা নিয়ে, একটা ছাগলের বাচ্চা আছে, কটা হাঁস কুকুর বাচ্চা আছে, তো এক ঘরের মধ্যে রাখি, খুব কষ্টে আছি। সরে বাড়ি জায়গা নিয়ে তো কী করবো, ভিটি যা আছে তা সব গিবারিস ভাঙনে, এখন বর্তমানে এই জায়গায় বাস করতেছি, এখন কী করবো। আমফানে ঘর দরজা নিয়ে ভেঙে চুরিয়ে গেছে, আমি খুব দুর্দশা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এক বছর। বর্তমান সময় আমাদের উপকূলের যে ভেড়িবাঁধের অবস্থা, এটা খুবই নাজুক।